আবার আমন্ত্রণ একুশে বিজনেসের সঙ্গে আছি রাজীব জামান প্রিয় দর্শক দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস আর দশক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের দর্শক পুঁজি সোজন্যাজার এই মুহূর্তের খবর জানাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকা স্টক স্টুডিওতে সেখানে রয়েছেন মাহবুব রহমান রহমান রানু আপনাকে ধন্যবাদ সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত চিটাং স্টক এক্সচেঞ্জে এই মতো দেখাচ্ছে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি সাত পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে অবস্থান করছে নয় হাজার একশো বত্রিশ পয়েন্ট এবং থার্টি ইন্ডেক্সটি বারো পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে তিনের এই মুহূর্তে অবস্থান করছে তেরো হাজার আটষট্টি পয়েন্টে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় একুশ কোটি টাকার মতো যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই দর হারিয়ে লেনদেন হচ্ছে দেখা যাচ্ছে সাতাত্তর প্রতিষ্ঠান দর হারিয়েছে অন্যদিকে দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে একশো আটটি প্রতিষ্ঠানের দিনের এই দেখা যাচ্ছে টপ টেডে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে প্রথম অবস্থানে অবস্থান করছে সামিট পাওয়ার দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রথম অবস্থানে রয়েছে টপ টেডে যে তালিকায় যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে সামিট পাওয়ার রয়েছে প্রথম অবস্থানে প্রিমিয়ার ব্যাংক দ্বিতীয় অবস্থানে রয়েছে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ডোরিন পাওয়ার বিএসসি নুরাইন ডাইং সিটি সোসাইটি জেনারেল ইন্স্যুরেন্স এবং কেপিসিএল এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে দিনের এই মুহূর্তে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রি রয়েছে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে আইএফআল ইসলামিক ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সমতা লেদার রয়েছে জে এমআই সিনিজ এন্ড মেডিকেল ডিভাইসেস সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড স্ট্যান্ডার্ড সিরামিক এবং অ্যাডভান্ট ফার্মা এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়েছে দিনের এই মুহূর্তে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে এমআইড অয়েল রয়েছে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে মিথুন নিটিং রয়েছে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স রয়েছে প্রিমিয়ার সিমেন্ট প্রাইম ব্যাংক লিমিটেড এছাড়া পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে এবং আরামিট সিমেন্ট রয়েছে টপ লুজার্সের তালিকায় তো এই ছিল চিটাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবর আকবর আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এখন রয়েছে দেশের স্বাস্থ্য সেবা খাত নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল ইউনিটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ প্রথমে একটু দেশের স্বাস্থ্য সেবা খাতের অগ্রগতিটি আমাদের যদি তুলে ধরেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন আমরা বলতে গেলে যে প্রায় পঞ্চাশ বছর হলো আমরা স্বাধীনতা লাভ করেছি আমরা এমনিতেই বলি যে আমাদের যথেষ্ট উন্নতি হয়েছে আসলে যখন আমরা স্বাধীনতার প্রারম্ভে যখন আমাদের স্বাধীনতার দেশ স্বাধীনতা অর্জন করি তখন কিন্তু আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা খুব একটা ছিল না বললেই চলে একেবারে নিম্নমানের চিকিৎসা ছিল এখন আমরা অনেকটুকু অগ্রগতি হয়েছি আমাদের দেশে অনেকগুলা কর্পোরেট হসপিটাল গভর্নমেন্টের সাপোর্ট সারা বাংলাদেশেই প্রত্যেক ডিস্ট্রিক্টেই ভালো ভালো হসপিটাল হয়েছে এখানে ধরেন উন্নতির মধ্যে আমরা এখন বাইপাস করতে পারতেছি রিং লাগাইতে পারছি মানে স্ট্যান্ডিং করতে পারছি এবং বিভিন্ন ধরনের অপারেশন করতে পারছি কিন্তু এখনো বলতে গেলে যে আমরা খুব বেশি উন্নতি করেছি তা বলা যাবে না তবে উন্নতি করেছি অনেক উন্নতি করেছি তো সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে আমরা যদি পজিটিভ সাইডটা নিয়ে বেড়াই তাহলে আমাদের এই পঞ্চাশ বছরে অনেকটু গর্জন হয়েছে একটু আসতে চাই যে চিকিৎসা মানুষের একটি মৌলিক অধিকার আসলে কিন্তু সেখানেও আসলে অপ্রতুল অবস্থা রয়েছে আমাদের জনসংখ্যার তুলনায় কিন্তু চিকিৎসকের সংখ্যা কম যদিও ধীরে ধীরে সরকার বা বেসরকারি পর্যায়ে চেষ্টা করা হচ্ছে তারপরও এই জায়গাটায় আসলে আপনি কিভাবে দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ কথাই যে আমাদের বাংলাদেশে আমরা যদি ধরি ষোলো কোটি বা সতেরো কোটি মানুষ তাহলে চিকিৎসকের সংখ্যা কিন্তু সেই তুলনায় কম আর তাছাড়া আরও বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা আরো কম আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক বাড়াতে হবে এবং আমার আমি যেটা বলি এর আগেও আমি বলেছি যে অন্য মিডিয়াতে যে আমাদের এখন কোয়ান্টিটি এটা মাথায় রাখতে হবে এবং কোয়ালিটিও মাথায় রাখতে হবে যে কোয়ালিটি ডাক্তার যদি আমরা যথেষ্ট পরিমাণে যদি তৈরি করতে পারি তাহলে আমাদের ফরেন কারেন্সি বাঁচবে আপনি দেখেন যে আপনি যদি ইন্ডিয়ান এম্বাসি থাইল্যান্ড বা সিঙ্গাপুর এম্বাসিতে যান প্রতিদিন হাজার হাজার মানুষ পেশা প্রার্থী হচ্ছে টুরিস্ট ভিসা নিয়ে তারা মেডিকেল চিকিৎসা নিয়ে আসতেছে এটা কিন্তু আমাদের জন্য আমার পঞ্চাশ বছরে আমাদের অর্জন কিন্তু আমি বলবো এই ক্ষেত্রে আমাদের একটু কম আছে আমাদের সেই বিশ্বস্ততা জায়গায় আসতে হবে কিন্তু এই জায়গাটা আমি একটু ব্রডলি একটু যেতে চাই যে এই যে জনগণ অনেক কষ্ট করে চিকিৎসা ব্যয় করে কিন্তু তারা প্রায়শই অভিযোগ আসে যে ভারতে চলে যাচ্ছেন বাংলাদেশে তারা আস্থার জায়গা ধরে রাখতে পারছেন না সিঙ্গাপুর চলে যাচ্ছেন যারা একটু উচ্চবিত্ত একই মানের আমরা দিতে না বা চিকিৎসাকে আসলে আমরা বেশি রাখছি বা আস্থাই আসলে কেন খরচের ব্যাপারটা যদি বলেন খরচের ব্যাপারটা কিন্তু ইন্ডিয়ার কম আপনি দেখবেন ইন্ডিয়ার অনেক ইনস্টিটিউট আছে আমাদের চেয়ে অনেক বেশি কিন্তু আসলে খরচের ব্যাপারটা চাইতে আস্থার ব্যাপারটা আমাদের একদিকে যেমন ডাক্তারের সংখ্যা কম আর একদিকে হসপিটালের সংখ্যা কম আর যদি তৃতীয়ত বলেন যে গুণগত মানের হসপিটালের সংখ্যা কম আমরা যদি গুণগত মানের হসপিটাল এবং ডাক্তার তৈরি করতে পারি তাহলে আমরা হবে কিন্তু আমাদের যে বিশেষজ্ঞ ডাক্তারগণ আছেন এইখানে এক দুই তিনটা সমস্যা আছে একটা হলো ডাক্তারদের দোষলে তো আসলে হবে না ডাক্তাররা অনেক সময় রেফার সিস্টেমটা করতে চায় না রেফার্ড মনে করেন একটা মানে কি বলে যে পোস্ট্রবের রাস্তাতে ব্লাড যাচ্ছে একজন মেডিসিনের ডাক্তার চিকিৎসা দিচ্ছে আসলে কিন্তু খুব বেশি কিন্তু সে করতে পারবে না সেটা সেখানে কিন্তু আমাদের একটু কমতি রয়ে গেছে। আরেকটা হলো যে আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞান বাদে যারাই আছে উচ্চ শিক্ষার থেকে নিম্ন শিক্ষা পর্যন্ত প্রত্যেকেই কিন্তু আমরা চিন্তা করি যে অমক ডাক্তারকে দেখাই সে কোন সাবজেক্টের বড় কথা না ফ্যামিলির কোনো অসুস্থ হইলেই বা কাউকে রেফার করতে হলো ওই ডাক্তার কাছে পাঠাই কিন্তু কোন রোগ বিশেষজ্ঞ আমি বিবেচনা করি না এই এইটা একটা ব্যাপার আছে যে আমরা যদি প্লেসমেন্ট হইতে পারি তাহলে চিকিৎসা কিন্তু পাওয়া সম্ভব আরেকটা হলো যে আমাদের গুণগত মানের হসপিটাল গুণগত মান কি যে একটা বিশেষজ্ঞ ডাক্তার সার্জন বলেন গাইনি বলেন বা মেডিসিন বলেন একটা স্ট্যান্ডার্ড মাপের ডাক্তার থাকতে হবে পাশাপাশি ইকুইপমেন্ট থাকতে হবে আমি একজন পঁচিশ ছাব্বিশ বছর পদার্পণ করেছি আমি আলোক হেলথ করি কিন্তু এখানে আমার উপলব্ধি হলো আমাদের দেশে যে সমস্ত ডায়াগনস্টিক এবং হসপিটালগুলো আছে সরকার যদি আরেকটু গুরুত্ব দিয়ে ইয়ে করে যে এই লেভেলের মেশিনপত্র ছাড়া বসানো যাবে না এটা যদি বিস্তারিত বলার সুযোগ দেন তাহলে বিস্তারিত বলতে অনেক সময় লাগবে আমরা সেই জায়গায় যাব তবে আমি ছোট্ট একটু বিরতি নিচ্ছি তারপর অবশ্যই আমি একটু বিস্তারিত জানার চেষ্টা করছি দর্শক আমরা একটা বিরতি নিচ্ছি আশা করছি আমাদের সঙ্গে থাকবেন আবার স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে বিজনেস এর রিপোর্টগুলি দেখছিলেন ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের সূচনা আর দর্শক বিতর আগে দেশের স্বাস্থ্য সেবা খাতে কথা বলছিলাম অলক হেলথ কেয়ার এন্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকন হোসেনের সঙ্গে আমরা ফিরছি তার সাথে আপনি বিতর আগে যে অবস্থানে ছিলেন আমি সেখান থেকে আবারো শুরু করতে চাই যে স্বাস্থ্য সেবা খাতে আসলে কি ধরনের চ্যালেঞ্জগুলো আপনারা মোকাবেলা করছেন এখন এখানে নানা ধরনের চ্যালেঞ্জই আছে যেমন আমি প্রথম বলবো যারা স্বাস্থ্য সেবা খেতে হেলথ মানে চিকিৎসা প্রদান করবেন তাদের তো কমতি রয়েই গেছে যেমন আমাদের গুণগত মানের বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা আমাদের কম আমাদের হসপিটালের সংখ্যা কম যদিও হসপিটাল আছে ইকুইপমেন্টগুলো কম সরকারিতে তো যা আছে আছেই মাসাল্লাহ সরকার ডেভেলপ করছে ডে বাই ডে ডেভেলপ করছে আমরা যারা প্রাইভেটে আছি আমরা ব্যক্তি উদ্যোগে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো করেছি সেখানেও আমাদের পিছিয়ে আছি আমরা আমাদের যেমন ধরেন উন্নত মানের ইকুইপমেন্ট আনা দরকার সেই ধরনের এখন এখন ঢাকাতে বা চট্টগ্রামে তো ভালো ভালো সারা দেশ কিন্তু চিন্তা চিন্তা করতে হবে জেলা যদি আমরা না করি তাহলে কিন্তু হবে না চারশো একাশি বা তিরাশিটা উপজেলা যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে একদিকে যেমন গুণগত মানে ডায়াগনস্টিক বা হসপিটালের সংখ্যা কম কিরকম কম সেখানে মেশিন পত্রের কমতি আছে আর আমাদের দেশে লাভ আছে হলো মানহীন কিটগুলা মানে যে সমস্ত গুলো আসতেছে ডিভাইসগুলো আসতেছে সেগুলো অনেকের কিন্তু অনেক অ্যাপ ডি অ্যাপ্রুভাল নাই হোর অ্যাপ্রুভাল নাই এরকম ধরেন অনেক মানহীন কিট যদি থাকে সেখানে কিন্তু একটা আমরা যদি এস এজি বলি বিভারাস টেস্ট যেটা বলি সেটা যদি আমরা মনে করেন ভালো একটা রিকগনাইজ একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজ সারা যদি আমরা এটা কিট ব্যবহার করি সেখানে কিন্তু ফলস পজিটিভ রেজাল্ট পুরোপুরি সত্যি কারণ আছে কারণ বি ভাইরাস আপনার পজিটিভ আছে নেগেটিভ দিয়ে দিল আপনি কিন্তু খুশি হয়ে বিদেশে গেলেন বিদেশে যে ব্যাক করে ফেলবেন এরকম কিন্তু আছে আমাদের আমাদের তো একটা লাস্ট নাম্বার সংখ্যা ক্যান্সার আছে ডায়াবেটিস আছে তারপরে আপনার বি ভাইরাসের সংখ্যাও কিন্তু এখন কম না মানে লিভার রোগীদের সংখ্যা কম না এখানে যদি সরকার নজরদারি করে এবং এটা পৃষ্ঠপোষকতা করতে হবে যে কিরকম যে একটা জিনিস হলো যেখানে একটা প্যাথোলজিস্ট ছাড়া একটা রিপোর্ট তৈরি হবে না বেশ অভিযোগ আমরা দেখি ব্যাঙ্গের ছাতার মতো ডায়গনস্টিক সেন্টার অনুমোদনহীন বা অনুমোদনও আছে কিন্তু দেখা যাচ্ছে রিপোর্ট আগেই তৈরি এরকম অভিযোগে কিন্তু আছে ভালো উদাহরণও আছে কিন্তু সেই জায়গাটা নিয়ন্ত্রণ কিভাবে করা যায় এখানে আমি বলবো যে ধরেন টেস্টের জন্য কিন্তু হাজার হাজার জায়গা দরকার নাই একটা ডিস্ট্রিক্টে যদি ধরেন প্রতিটা উপজেলায় দুইটা চারটা উপজেলায় দুইটা বা চারটা ডায়াগনস্টিক সেন্টার বা সরকারের পাশাপাশি যদি দুই চারটা করা হয় বা সেখানে যদি গুণগত মানের মেশিনপত্র বা কিট ব্যবহার করা হয় এবং ডাক্তার ছাড়া মনে করেন প্যাথোলজিস্ট ছাড়া কেউ রিপোর্ট তৈরি করতে পারবে না এখন ধরেন একটা টেকনিশিয়ান তিন বছর পড়ছে ও তো আসলে রেজাল্ট ওর এসএসসি রেজাল্ট খুব বেশি ভালো না ও যে ভালো ছাত্র তা কিন্তু নয় আবার ধরেন প্রাইভেট থেকে পাস করছে সেখানে টিচিং ভালো পায় নাই ভালো ট্রেনিং পায় না ও যদি একটা রিপোর্ট তৈরি করে সেখানে ফল আসতেই পারে এবং কিট যদি মানহীন থাকে আবার একটা জিনিস দেখেন একটা সিবিসি টেস্টের জন্য আমরা কমপ্লিট ব্লাড পিকচারের জন্য এখন পৃথিবীতে মেশিন তৈরি হয়েছে আমাদের মানে ভালো বসেছে এবং সেই রিপোর্ট কিন্তু প্যাথোলজিস্টরা ওইটাকে এখানে কিন্তু রিপোর্ট তৈরি হচ্ছে দেখা যায় উপজেলা বা ডিস্ট্রিক্ট লেভেলে প্যাথোলজিস্টই নাই তাহলে রিপোর্টটা কিভাবে সে চেক করবে মেশিন কি দিলো বা মেশিন অলক্ষর নাই কিন্তু অভিযোগ আসে যে চিকিৎসা খাতে আসলে মানুষের প্রচুর ব্যয় হচ্ছে এবং সেটি সহনীয় মাত্রায় নেই এক এক হাসপাতাল এক এক ডায়াগনস্টিক সেন্টার এক এক ধরনের চার্জ রাখছে সাম্প্রতিক একবার আমরা দেখেছি ডেঙ্গুর সময় কিন্তু সরকার ফি নির্ধারণ করে দিয়েছে এখন এই জায়গাটা আপনি মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে সেই মেটাতে এই জায়গাটা কিছু কারণও আছে আমি 15 ফ্লোরটা দেশে আমি চিকিৎসা বিজ্ঞান দেখতে গিয়েছি তা আমার কাছে মনে হয় চিকিৎসার ব্যয় আসলে বেশি না আমরা গরিব এই জন্য আমাদের কাছে ব্যয় বেশি হয় মনে করেন আপনার পাশে সোনারগা হোটেল আছে এক এক বেলা খেতে গেলে তিন হাজার টাকা লাগবে এখন আমরা তো চাই দুশো টাকায় খেতে সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসা যেহেতু আমাদের সেই সক্ষমতা সক্ষমতা তৈরি হয়নি তাহলে কি করতে হবে সরকারের কন্ট্রিবিউশন লাগবে যেমন ট্যাক্স ফ্রি এই মেডিকেল ইকুইপমেন্টে কিন্তু ট্যাক্স ফ্রি করতে পারে সরকার এবং রিজেন্টগুলোতে কিন্তু ট্যাক্স ফ্রি করতে পারে আমি আপনার মাধ্যমে বলতে চাই যে এইটা সরকারের অনেক বিশেষজ্ঞ আছে তারা যদি বিবেচনা করে যে বহির্বিশ্বের সাথে তাল মিলে খরচ যদি বলেন খরচ বেশি না কিন্তু আমাদের সহজে রাখা যায় জি জি ক্রয় ক্ষমতা আমাদের কম সেই সেই ক্ষেত্রে তো সরকারের কন্ট্রিবিউশন লাগবে একটা মজার কথা বলি আমি 2001 সালে আজ থেকে 18 বছর আগে আমি লন্ডনে গিয়েছিলাম ওখানে আমি বাঙালি ভাইদের বন্ধুদেরকে দেখেছি যে হেলথ কার্ড ছাড়া ওদের চাকরি হয় না তার মানে কি একটা ইনস্যুরেন্স সারা ওখানে চাকরি হয় না আমাদের দেশে ইনস্যুরেন্স নাই লাইফ ইনস্যুরেন্স সারা কোন হেলথ ইনস্যুরেন্স হেলথ ইনস্যুরেন্সটা সরকারের খুব বিশাল ভাবে দেখা উচিত যে আমরা বলি ইন্স্যুরেন্স কি হাজার জনে দেব দশ জনে আমরা চিকিৎসা নেব আপনি দেখেন আমরা কিন্তু হাজারের মধ্যে দশ জনের চিকিৎসা সারা বছর নেই আপনি যদি ফ্যামিলিতে চিন্তা করেন সবাই তো ছেলে মেয়ে কিন্তু হয়তো সারা বছর নাও লাগতে পারে আপনার নাও লাগতে পারে হয় আপনার বাবা যখন লাগছে তখন কিন্তু বেনিফিটটা পায় হ্যাঁ জি দশ জনে একজন আমরা চিকিৎসা নেই সেই ক্ষেত্রে যদি ইন্স্যুরেন্স থাকাটা দরকার মানে সকলে মিলে আমরা ব্যয়ভার বহন করলাম ইন্স্যুরেন্সের পূর্ব শর্তই কিন্তু এটা এখানে সরকারের অনেক কাজ করার সুযোগ আছে আমাদেরকেও সাপোর্ট দেওয়ার সুযোগ আছে আর আমাদেরকে উৎসাহ দিলে আমরা ভালো করব আরেকটা কথা বলে আমি শেষ করি সেটা হলো যে ধরেন এই যে আমাদের মোবাইল টিম মোবাইল টিম না মোবাইল টিম থাকুক কিন্তু এইটা হলো খুব বেশি ভয়ানিমূলক ভয়ভীতিমূলক এখানে আমাদের শেখানোর ব্যাপার আছে কিন্তু আমাদের টেকনিশিয়ান আমাদের স্টাফ আমরা আমাদের যথেষ্ট ট্রেইন আপ করা দরকার সরকারের এই ধরনের কোনো আহ সুযোগ ব্যবস্থা কিন্তু খুব বেশি সরকারের নাই বা প্রাইভেটেও নাই আমরা যে এই যে হেলথ কেয়ার করতেছি আমরা নিজে নিজে শিখে কিছু কিছু বিদেশে দেশের ট্রেনিং নিয়ে এই যে আমরা ইন্ডিয়াতে যাবো এটা ট্রেনিং নেওয়ার জন্য এভাবে কিন্তু আমরা আসছি আমরা শেষ দিকে এসে যে আলোচনাটি যেতে চাই আপনার শুরুতেই বলছেন যে রেফার সিস্টেম করা এটি নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে আসলে একজন ডাক্তারের কাছে সবাই হুম রেখে পড়ছেন আরেকজন হয়তো ফাঁকা বসে আছে আমরা আমরা যদি ডিজিটাল বাংলাদেশে আমরা এগুচ্ছি সেই জায়গাটা সিনথ্রোনাইজ করে সিস্টেমেটিক আসলে একটা জায়গায় আমরা কিভাবে যেতে পারি এইটা আমি মনে করি যে সরকারেরও কাজ করার ব্যাপার আছে অ্যাওয়ারনেস ব্যাপার আছে যদি প্রফেসর সাবরা এক সাবজেক্টের প্রফেসর আর এক সাবজেক্টের রোগী যদি আসে তারা যদি ইমিডিয়েট ট্রান্সফার করে দেয় তাহলে তার উপর কিন্তু চাপটা কমে যাচ্ছে আবার আমিও সুচিকিৎসার জন্য সঠিক নির্দেশনাটি পাচ্ছে আর ব্যক্তিগত জাতি হিসেবে তো আমরা একটু অস্থির অস্থির মানে এক ডাক্তার দেখাইলাম একটু এক সুস্থ দেখানো পর মত হচ্ছে আমার মনে হলো আরেকজনই বলল যাবে বিদেশে যাওগা আমার টাকা আছে বিদেশে চলে গেলাম এইভাবে না আসলে আমরা যদি রেফারড সিস্টেম রাখি আমার মনে হয় এখানে একটা বিশ্বস্ততা তৈরি হবে আমরা একেবারে শেষ দিকে চলেছি যাবার আগে এই সেক্টরের অগ্রগতিরতে সরকারের আর কোন ধরনের সহযোগিতা যদি আপনারা আমি মনে করি সরকারের আসলে তো পৃথিবী পৃথিবীর সমস্ত দেশই সরকার চালায় সরকারের ভাবমূর্তি অনুযায়ী কিন্তু দেশটা চলে সেই অনুসারে আমি আপনার মাধ্যমে আমি সরকারকে আবেদন করতে চাই যা করতেছে ইনশাআল্লাহ অনেক ভালো অনেক অগ্রগতি অর্জন হবে পাশাপাশি আমাদের প্রাইভেট সেক্টরে যারা আছে আমাদের পৃষ্ঠপোষকতা দিলে যেমন আমাদের আমরা কোথায় হসপিটাল করব ডায়াগনস্টিক করব এটার জন্য ডিমার্গ্রেশন করার প্লট থাকা উচিত এবং পাশাপাশি আমাদের যোগ্যতা দেখা উচিত সরকারের যে আমাদের যোগ্যতা হ্যাঁ আমার কি এডুকেশন আছে আমি কি কতটুকু আমি পারবো সে ধরনের একটা যদি ব্যবস্থা থাকে তারপরে আমাকে সরকারি মানে লোন বা অনুমোদন অন্যান্য সহযোগিতা যেটা করা দরকার এইভাবে যদি আমরা কিন্তু আপনি দিয়ে জানা অসমপ্রতিযোগিতা এখন থেকে যদি আপনার মাধ্যমে আমি বলতে চাই 10 বছরের পরিকল্পনা যদি আমরা আগামী 10 বছর পরে আমাদের বলবেন যে এখন যদি 100% মানুষ মানে 100 জন মানুষ যাচ্ছে বিদেশে তখন 10 জন যাবে জায়গাটা গবেষণার আমরা আশা করবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই সেগুলো নিয়ে ভাবছেন কিন্তু আরো বেগবান চিন্তা ভাবনা আমরা চাই স্বাস্থ্য খাত আরো এগিয়ে যাক বা দেশের অগ্রগতি সঙ্গে সঙ্গে সে প্রত্যাশা রাখছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের স্বাস্থ্যসেবা খাতের নানা দিক ও করণী নিয়ে কথা বলছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন দর্শক এবারে নিচ্ছি আরো একটা বিরতি বেলা দুটো পঁয়ত্রিশ মিনিটে ফিরবাবরে খুশি ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন